ঢালিউডের এক সময়ের তুমুল জনপ্রিয় অভিনেত্রী পূর্ণিমা এখন আর বড় পর্দায় নিয়মিত নন, তবে নিয়মিত সামাজিক মাধ্যমে, টেলিভিশনের রিয়েলিটি শোয়ে উপস্থাপনা কিংবা বিচারক হয়েও কাজ করছেন পূর্ণিমা। বিশেষ করে সামাজিক মাধ্যমে তিনি বেশ সরব, দুই দশক ধরে পর্দা মাতিয়েছেন, আর এখন সামাজিক মাধ্যম। এই অভিনেত্রীর সৌন্দর্যে কিন্তু এখনও ভাটা পড়েনি, বরং দিন দিন যেন আরও বেশি সুন্দরী হচ্ছেন। অন্যদের যেখানে কমছে ভক্ত, সেখানে দিন দিন ভক্ত সংখ্যাও বাড়ছে পূর্ণিমার। পূর্ণিমার এই সৌন্দর্যের রহস্য নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনা বহুদিন ধরেই, এ নিয়ে চলে আলোচনা সমালোচনা পর্যন্ত, এমনকি পূর্ণিমার বয়স নিয়েও আন্দাজ লাগাতে দেখা যায় তাদেরকে। কেউ তো এমনও বলেন, দাদা বাবার পর এখন তার নিজেরও ক্র্যাশ পূর্ণিমা। তবে ভক্তদের এই বিষয়টি মোটেও পছন্দ করেন না অভিনেত্রী, রীতিমতো মনোক্ষুণ্ণ তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে দর্শকদের উদ্দেশ্যে পূর্ণিমা বলেন, তোমরা প্রশংসা করো, আমি এখনও পর্যন্ত আছি, ভালো কাজ করছি, তোমাদের ভালো কাজ দিতে পারছি, কে বুড়ি হলো, তার বয়স কত, এই বদনামগুলো করো না। পূর্ণিমার দীর্ঘ ক্যারিয়ারটা কেমন ছিল, এমন প্রশ্নের জবাবে এই অভিনেত্রী বলেন, এই দীর্ঘ জার্নিটা নিয়ে বলতে গেলে দুই এক লাইনে শেষ হবে না, তবে একটা ঝামেলা হয়েছে, এই দীর্ঘ সময়ে অনেক মানুষ আমাকে অনেক রকম ধারণা করে, একে তো আমার বয়স নিয়ে, আমি এতদিন কাজ করছি, আমার কি তাহলে 40 বা 50 বছর বয়স, এছাড়াও ফেসবুকে লাইভে এলে বাজে কমেন্ট করা শুরু করে, আমি কবে বুড়ো হব, কবে আমার বয়স হবে, আমাকে মনে হয় বুড়ি দেখার জন্যই সবাই মুখিয়ে থাকে। তিনি আরও বলেন, আমি বুড়ি হলে তো তোমরা ক্র্যাশ লিখতে পারবা না, মানুষ বয়সের সঙ্গে বুড়ি হবেই, তোমাদেরও মা আছে বোন আছে, সবাই বয়সের সঙ্গে বুড়ি হবে, এত অস্থির কেন আমাকে বুড়ি দেখানোর জন্য। 1998 সালে জাকির হোসেন রাজু পরিচালিত এ জীবন তোমার আমার ছবির মাধ্যমে নায়িকা হিসেবে পথচলা শুরু করেন পূর্ণিমা। এর আগে স্বপন চৌধুরী পরিচালিত শত্রুঘায়ল ছবিতে অভিনয় করেছিলেন শিশু শিল্পী হিসেবে, তবে প্রযোজক মতিউর রহমান পানুর হাত ধরে চলচ্চিত্রে এলেও প্রথম ছবিতে সাফল্য পাননি পূর্ণিমা। পরবর্তী সময়ে পূর্ণিমা নিজেকে শীর্ষ নায়িকার পর্যায়ে নিয়ে যান, অভিনয় করেন শতাধিক ছবিতে। এসব ছবির মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে সুলতান, মনের মাঝে তুমি, মেঘের পরে মেঘ, হৃদয়ের কথা, শাস্তি, শুভা, রাক্ষসী, আকাশ ছোঁয়া ভালোবাসা, মনের সাথে যুদ্ধ, ওরা আমাকে ভালো হতে দিল না।